আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টেক হাসিব ইউটিউব চ্যানেল, আর আমি হাসিব রয়েছি আপনাদের সঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এজেন্ট অ্যাপ দিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন ট্যাপের। তো সরাসরি আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করছি এবং দেখুন আমার নম্বরটি এখানে শো করছে এবং আমার পাসওয়ার্ডটি প্রবেশ দিয়ে আমি আমার অ্যাপের মধ্যে প্রবেশ করছি এজেন্ট অ্যাপে। তো আপনারা সিম্পলি এভাবে আপনাদের এজেন্ট অ্যাপে প্রবেশ করবেন। এরপরে দেখুন প্রথমে একটি ফিচার রয়েছে কাস্টমার রেজিস্ট্রেশন। তো আমরা সিম্পলি যে কাস্টমার রেজিস্ট্রেশন অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। এরপরে দেখুন একটা বক্স ওপেন হয়েছে, ইন্টার কাস্টমার নম্বর, মানে আপনি যে নম্বরে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সে নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তো যে নম্বরে অ্যাকাউন্টটি খুলবেন নির্ভুলভাবে সে নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি সে নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট স্টেপ লেখা আছে, এই অপশনে ক্লিক করে দিব। তো এরপরে দেখুন অপারেটর, মানে আপনার এই সিমটি কোন অপারেটর রয়েছে সেই অপারেটর সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার 09, সেহেতু এটা বাংলালিংক অপারেটর, আমি বাংলালিংক অপারেটর সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে দেখুন এখানে একটা ছয় ঘরের একটি বক্স ওপেন হবে এবং এখানে ওটিপিটা দিতে হবে, মানে যে নম্বর আপনি যে নম্বরটি এখানে বসিয়েছেন সে নম্বর একটি 6 ডিজিটের ওটিপি যাবে। তো সেটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে কিছু সাজেশন বা রুলস দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সিম্পলি ফার্স্ট নেম দিতে হবে, এরপর এখানে লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে আপনারা সিম্পলি নিচে দেখুন একটা অপশন রয়েছে জেন্ডার, এবং তারপর রয়েছে আপনাদের পেশা। তো সিম্পলি আপনারা এই চারটি অপশন যথাক্রমে সিম্পলভাবে মানে পূরণ করে দিবেন। তার আগে একটা কথা বলে নিন, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এরপরে মেলটা সিলেক্ট করে দিলাম, এরপরে পেশাটা সিলেক্ট করে দিলাম। তো সব কিছু যখন সিলেক্ট করা হয়ে যাবে তারপর আপনারা নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখুন ভোটার আইডি কার্ড, তার মানে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টটা আপনারা সুন্দরভাবে ছবি তুলে নেবেন। যখন আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টটা সুন্দরভাবে তোলা হয়ে যাবে, এরপরে আপনারা যে গোল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস হবে, আপনারা সিম্পলি ইউজ দ্য ফটো এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের ভোটার আইডি কার্ডের ব্যাক পার্টটা ছবি তুলে নেবেন। তো এটা স্পষ্টভাবে তুলবেন যাতে বোঝা যায় ভোটার আইডি কার্ডটি। এরপরে আপনারা সিম্পলি গোল আইকনে ক্লিক করে দিবেন। আবার আপনাদের সামনে একটা ইন্টারফেস হবে, সেটা হচ্ছে ইউজ দিস ফটো এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের এরপরে দেখুন একটু লোড নেওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস হবে, আপনাদের ভোটার আইডি কার্ডের সকল তথ্য এখানে দেখাবে। আপনারা সিম্পলি চাইলে এখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারবেন। তো এরপরে নিচে চলে আসবেন, নেম অফ নমিনি, আপনি যে কোনো একজনকে নমিনি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। নমিনির নামটা এখানে লিখে দিবেন। এরপরে দেখুন নমিনির সাথে আপনার সম্পর্ক, ফাদার, ব্রাদার, সিস্টার, যেহেতু আমার ব্রাদার সম্পর্ক সেহেতু আমি এখানে ব্রাদার সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউ উইথ দিস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে টেক পিকচার এখানে ক্লিক করে দিবেন। তো টেক পিকচার ক্লিক করার পর আপনাদের একটা ফটো নিয়ে নিতে হবে। তো গ্রাহকের ফটোটা এভাবে নেবেন, অবশ্যই যাতে পরিষ্কার বোঝা যায়, তা না হলে কিন্তু হবে না। তো দেখুন এখানে আমরা প্রথমবার নিয়ে নিছি, আমাদের কিন্তু এটা ইরর দেখাচ্ছে, মানে পরিষ্কার হয়নি, তার মানে আমাদের প্লিজ ট্রাই এগেইন এই অপশনে আবারও ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে আমরা আবারও ক্লিক করে দিলাম। এরপরে আমরা পুনরায় আবারও ফটো নিচ্ছি। তো আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই স্পষ্টভাবে ফটোটি নিতে হবে, সম্পূর্ণ মুখটা ক্যাপচার করতে হবে। তো এরপরে ইউজ দিস ফটো এখানে ক্লিক করে দেব, তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে যাবে। দেখুন কাস্টমার রেজিস্ট্রেশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। তো যার মোবাইলে বা যার নম্বরে অ্যাকাউন্টটি খুললাম সরাসরি আমরা তার ফোনে চলে যাব। এরপরে যায় ডায়াল করব *733#। তো এটা ডায়াল করার পরে যদি আমাদের সামনে এমন একটা ইন্টারফেস হয়, দেখুন আমি দেখাচ্ছি ইন্টারফেসটা, এমন একটা ইন্টারফেস হয় তাহলে বোঝা যাবে যে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো আপনাদের পাসওয়ার্ডটি কোথায় পাবেন আমি এখানে পাসওয়ার্ডটি বলে দেবো। আপনারা যদি সিম্পলি এখানে ব্যালেন্স ইনকোয়ারি চেক করতে চান তাহলে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে 8 ক্লিক করে দেবেন। তো 8 ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যালেন্স চেক করার জন্য দেখুন এই যে আমরা এই যে বাম পাশে দেখুন একটা বক্স ওপেন হয়েছে বা মোবাইল দেখাচ্ছে, আমি ছবি তুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য।
তো যে নম্বরে অ্যাকাউন্ট খুলেছেন সাকসেসফুল দেখানোর পর চার ডিজিটের একটা পিন কিন্তু রয়েছে, ওই পিনটা এখানে বসিয়ে দিয়েই কিন্তু অ্যাকাউন্টটা, তো আমি আবারও বলে দিচ্ছি, *733# ডায়াল করার পর যদি আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হয় তাহলে বুঝবেন যে অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। আর যদি কোনো কারণে এটা না আসে আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা অ্যাপসে চলে যাবেন, যে কারো অ্যাপসে গেলেই হবে, আপনার ফোনে প্রয়োজনে ইনস্টল করে নেবেন অথবা যার ফোনে ইনস্টল করা আছে, আপনার নিজের ফোনেও যদি থাকে সেটাও তার মধ্যে প্রবেশ করতে পারবেন। তো প্রবেশ করার পর দেখুন আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করছি, যে নম্বরে অ্যাকাউন্টটি খুলছেন সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন। এরপরে দেখুন যে আমি পূর্বেই বলেছি এজেন্ট নম্বরে সাকসেসফুলের পর চার ডিজিটের একটা পিন মেসেজ আকারে যাবে, ওই পিনটা এখানে বসিয়ে দিবেন। সিম্পল এখানে নম্বরটা আমাদের শো করেছে, প্রয়োজনে নম্বরটা আপনারা এখানে দিয়ে নেবেন। আর যদি নম্বরটা এখানে বসানো যায় সেক্ষেত্রে কী করতে হবে, দেখুন নম্বর আর পিন দেওয়ার পরে কিন্তু আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারছি, যেহেতু আমার পূর্বে লগ ইন করা ছিল ওই জন্য একসাথে নিয়ে আসছে। আর আপনাদের কিন্তু ওটিপির অপশন আসবে, আপনারা সিম্পলি ওই নম্বরে যায় একটা ওটিপি পাবেন, ওটা ওখানে বসিয়ে দেবেন। তো সিম্পলি আপনারা যারা ডাটা ক্লিয়ার করতে পারেন, অ্যাপের ডাটা কীভাবে ক্লিয়ার করবেন, কারণ অনেক সময় আছে যে নম্বর বসানো যায় না, সেক্ষেত্রে আপনারা ডাটা ক্লিয়ার করে নেবেন যাতে করে নতুন নম্বর অ্যাপসে বসাতে পারেন। তো সিম্পলি অ্যাপের উপর ক্লিক করে আপনারা অ্যাটেনটি অপশনে চলে আসবেন, এরপরে ক্লিয়ার হিস্টোর এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিয়ার হিস্টোর ক্লিক করার পর যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে, এরপরে কিন্তু আমরা পুনরায় নতুন নাম্বার দিয়ে অ্যাপে প্রবেশ করতে পারবো। এই ছিল ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ।